আমরা এখানে মুখোশের ইতিহাসও আপনার কাছে জানবার চেষ্টা করব। আমাদের কাছে যতটুকু ইতিহাস আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে মুখোশ গ্রিসের জাতীয় পুরাতত্ত্ব জাদুঘরে রক্ষিত, 3700 বছরের পুরনো একটি সোনার মুখোশ আছে। আর আমাদের এই ভারতীয় উপমহাদেশে রামায়ণ এবং মহাভারতে মুখোশের প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে ভারতনাট্যম এবং শিব নৃত্য এইসব জায়গাতেও, শিবের প্রার্থনা এইসব জায়গাতেও মুখোশের উল্লেখ রয়েছে বা মুখোশ ব্যবহার করা হয়। এ বিষয়ে হয়তো আরও ইতিহাস আছে, বিস্তারিত আপনার কাছে জানবো। মুখোশের তো দীর্ঘ ইতিহাস আছে, এটা তো আমাদের আর ক্লাসরুম না। আমি আপনি যেগুলো বলেছেন এগুলি হচ্ছে গুরুত্বপূর্ণ খবর, যে এটা অনেক প্রাচীনকাল থেকে আসে। অ্যাকচুয়ালি যেগুলিকে আমরা বলি আফ্রিকার কথা যদি ধরেন, আপনি শুধু গ্রিসের কথা আর ভারতের কথা বললেন, এখনও আফ্রিকাতে এই মুখোশ সংস্কৃতি একটা বিকশমান সংস্কৃতি। মানুষের প্রথম দিকের যে শিল্পকলার চর্চা, আমরা যে পুরনো গুহাচিত্র যেগুলো পেয়েছি স্পেনে আলটামিরা বা অন্য জায়গায়, অথবা ভারতের অজন্তা ইলোরা, সেখানে নানা প্রকারের মূর্তি আছে। মুখোশ হচ্ছে মানুষের আদি সঙ্গী। মানুষ, আমি বলবো মুখোশ একটা ভাষা। মানুষ যদি কথা না বলতো তাহলে মানুষ মানুষ হতো না। পৃথিবীর অন্য সকল যে স্পিসিস বা প্রাণী তার সাথে মানুষের পার্থক্য নানা দিকে আপনি বলতে পারেন। মানুষের দুটো পা আছে, মুরগিরও দুটো পা আছে, কিন্তু তাহলে মানুষ কিন্তু মুরগি নয়, তাই না? এক প্রাচীন পণ্ডিত অ্যারিস্টটল বলেছিলেন যে যে মানুষের সংজ্ঞা কী হইতে পারে, বলে পালকবিহীন দ্বিপদ প্রাণী। মানে যেহেতু মুরগির পালক আছে কিন্তু তাতেও মানুষের সংজ্ঞা হবে না। মানুষ বাকশক্তি সম্পন্ন প্রাণী, মানুষ যুক্তিশীল প্রাণী, এটাই হচ্ছে মানুষের পরিচয়। এবং তার একটা অংশ হচ্ছে মানুষের দুটো জিনিস, একটা হচ্ছে মানুষ কথা বলে, এটাকে গ্রিক ভাষায় বলে লোগোস শব্দকে, আরেকটা গ্রিক ভাষার শব্দ আছে যেটাকে ইংরেজি মিথ কথাটা এসেছে, গ্রিকরে উচ্চারণ করে মুথোস, যেটাকে মিথোস না বলিয়া। এই মানুষ গল্প বলিয়ে প্রাণী, এবং মুখোশ হচ্ছে গল্প বলার একটা ভঙ্গি। মানে মানুষ শুধু রুটিতে বাঁচিবে না, বাইবেলে আছে, তার জন্য তার ঈশ্বরের বাক্যও লাগিবে। আমি মনে করি মানুষ শুধুমাত্র 3.5 হাত দেহের জন্যে 3.5 হাত ঘর করে না। আমরা রবীন্দ্রনাথের উক্তিতে পেয়েছি যে 3.5 হাত দেহের জন্যে 3.5 হাত ঘর যথেষ্ট নয়, সেটা তো কবর, মানুষের একটু অতিরিক্ত জায়গা লাগে মাথার উপরে। মুখোশ হচ্ছে সেই জায়গারই অংশ। কিন্তু মুখোশের আরেকটা ভূমিকা আছে, মানুষ নিজেকে ছদ্মবেশ নেওয়ার জন্যে, আত্মপরিচয় গোপন করে অপরাধ করার জন্য মুখোশের আশ্রয় নেয়, এটাও সত্য কথা। কাজে দুটো মিলিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে নদী আমাদেরকে পানি দেয়, কিন্তু নদী মাঝে মাঝে বন্যাও তৈরি করে এবং নদী ঘরবাড়ি ভেঙে ফেলে। আমার কথা সংক্ষিপ্ত, আমার কথা হচ্ছে মানুষ প্রত্যেক জিনিসেরই দুই দিক আছে, বলে লোকে বলে প্রদীপের নিচে অন্ধকার থাকে। মানে মুখোশ শিল্প হিসেবে এসেছে, মুখোশ ধর্ম হিসেবে এসেছে অনেক ক্ষেত্রে। আতে আপনি আরেকটা আবরণ নিতে পারেন, যে আমাদের ভারতবর্ষে যে তত্ত্ব, অবতার তত্ত্ব, আপনি একজন আরেকজনের মুখোশ পরে আসতে পারেন, আরেকজনের প্রতিনিধি হয়ে আসতে পারেন। আমাদের এই যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এটাও তো মুখোশ পরাই গণতন্ত্র, তাই না? আসল মানুষ তো পার্লামেন্টে আসবে না, অনেক মানুষের একজন প্রতিনিধি আসবে। সেরকম যা হোক, এখন যে জায়গাতে আমরা এসে পড়েছি, এখানে শিল্পের চাইতে আমাদের বড় হয়ে গেছে উদ্বেগ।